দর্শক আজেতে গলা থাইরয়েড গ্রন্থি বা হরমোনজনিত কোন সমস্যা হইলেই ডাক্তার দেখাই তখন ডাক্তার রোগী দেহিবার ফরফরি একগাদা পরীক্ষা নিরীক্ষা লিখে দেয় আর এসব পরীক্ষা নিরীক্ষার বড় বড় নাম দেখিলেই আনা গাবড়ে যায় তখন চিন্তা করি বেসরকারি ল্যাবগুণত এত পরীক্ষা নিরীক্ষার খরচত বোধ আইব গরিব রোগী অকল তো এসব লইরে আরও বেশি চিন্তা করে তবে আশার হতাই চট্টগ্রামে সরকারিভাবে এতদিন থাইরয়েড ও হরমোন সংক্রান্ত কোনো পরীক্ষা নিরীক্ষা নইলেও এখন হম খরচত বৃহত্তর চট্টগ্রামের একমাত্র টার্সিয়াল পর্যায়ের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব প্যাথোলজি বিভাগত অত্যাধুনিক মেশিনের সাহায্যে হরমোন সংক্রান্ত ব্যাক পরীক্ষা নিরীক্ষা গরঞ্জার দ্রুত সময়ে বিভিন্ন ধরনের টেস্ট আনা সরকারি মেডিকেল করি যেমন মনে করুন রক্ত পরীক্ষা তারপরে হচ্ছে প্রস্রাব পরীক্ষা ডোপ টেস্ট এবং বায়োকেমিস্ট্রি এই যে হরমোন পরীক্ষা যেগিন বাইরে দাম বেশি T3, T4 এবং টিএসএইচ পরীক্ষায় আনা করাই বাইরে অথবা দাম অনেক বেশি কিন্তু সরকারে যতটুক মূল্য সেই মূল্যে আনা ইনারে আনা নিজস্ব ল্যাবে এই ক্লিনিক্যাল প্যাথোলজি ডিপার্টমেন্ট আনা করে এমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগে থাইরয়েড ও হরমোনের পরীক্ষা নিরীক্ষা চালু আনে এবং ঝামেলামুক্ত পরিবেশে হোমটিয়া দিয়ে সেবা পাইয়ে খুশি রুগী ও তারা স্বজনল এখানে পরিবেশ ভালো এর আগে বাচ্চাকেও এখানে অনেক চিকিৎসা করাইছি সুযোগ সুবিধা ভালোর জন্য এখানে আসি আমরা সবসময় ভালো ট্রেন রইলে বেশি না হলো বাইরে তো সাত বেশি বাইরে হাসপাতাল থেকে এখানে টাকা কম নেই বাইরে বেশি রইবে পার্সোনাল তো বেশি নিবে এখানে নিলে কম নেই সামান্য নেই রক্ত পরীক্ষা নিচ্ছে যে 160 টাকা বাহিরে 350 টাকা 400 টাকা নেয় গেলতে এপ্রিলে 1 তারিখ তুন সর্বনিম্ন 200-250 টিয়া দিয়ে এ সেবা ফার রোগী অকল যা বেসরকারি ল্যাবগুণত গৈত্য হরস হয় এর তুনও ফাস্তুন 6 গুণ বেশি অর্থাৎ 1-1.5 হাজার টিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন সাইতলাত শুক্রবার ছুটির দিন ব্যতীত প্রত্যেক দিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত স্যাম্পল কালেকশনের মাধ্যমে অত্যাধুনিক মেশিনের সাহায্যে রোগী অকলের পরীক্ষা নিরীক্ষার সেবা কার্যক্রম চলে নির্বিচ্ছিন্নভাবে আগে আর তো এটা 35 রকমের পরীক্ষা হইত এখন নতুন করি আর আরও 13 রকমের পরীক্ষা চালু করি জিও নানার হরমোন পরীক্ষা বলে হয় আরও প্রায় আর ধরেন না 50 রকম 50 ডলে পরীক্ষা এটা চালু আর আর এটা চালু হই হ্যাঁ 11 তারিখের তুমি তো আর ধরনের নতুন করে জিও হরমোন বাইরের লেভেল জিও ধরনের প্রাইভেট লেভেল জিও ধরনের বেশি দাম হ্যাঁ কিন্তু সরকারি খরচে খুবই অল্প টিয়া হ্যাঁ ইয়ন দিনে এখনও তো গত আলিয়ার তুমিতে রুগী হল এটা সুযোগ সুবিধা ইয়েন প্রতিষ্ঠার পর প্রথমবারের দলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের থাইরয়েড ও হরমোনের ব্যাক পরীক্ষা চালানোর ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান হয় আমরা চেষ্টা করে যাচ্ছি একটা টার্সিয়ারি লেভেল হসপিটালে সব রকম সুবিধাদি যেন আমরা রাখতে পারি সরকার যে যন্ত্রপাতিগুলো কেনা হয় সরকারিভাবে সেটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে দামি এবং সাধারণত ইউরোপ আমেরিকান অরিজিনের যন্ত্রপাতিগুলো কেনা হয় 3টা ডিফারেন্ট বিভাগে আমরা ভাগ করে নিয়ে আমরা এখানে সব ধরনের পরীক্ষার ব্যবস্থা আস্তে আস্তে করছি এবং তার মধ্যে একটা এই বিভিন্ন ধরনের হরমোনাল টেস্ট বৃহত্তর চট্টগ্রামের 4 কোটি মানুষের বর্ষাস্থল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিম্নবিত্ত ও মধ্যবিত্ত বেগুনেই এরাই হোমটিয়া দিয়ে ভালো সেবা পাইত কিন্তু এতদিন ধরে বেসরকারি ল্যাবগুণত বেশি টিয়া দিয়ে এসব পরীক্ষা নিরীক্ষা গড়িলেও এখন হোমভোগান্তিত ও হোমটিয়া দিয়ে রোগী অকল এরে বালা সেবা লুৎফা দিব এল্লা সাগরের বেগুনে জামিল ইসলাম মামুন সি প্লাস টিভি চট্টগ্রাম